Assalamualaikum viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। Viewers, আমি আবারো ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরো একটি রেসিপি নিয়ে। তো শুরু রেসিপি শুরুতে আমি এখানে নিয়ে নিব 1 কাপ আটা, আর দিয়ে দিব 7 বুজে লবণ, আর দিয়ে দিব 2 চা সামোসার মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে হাতে এগুলাকে আমি আলতোভাবে ঝরঝর করে আমি মিক্স করে নিব। আর মিক্স করে নেওয়ার পর আমি হাতে দেখব আমার এই আজকের ডোটা বানানোর জন্য পারফেক্টভাবে হয়েছে কি না। তো হাতে মোট করে দেখতেছি যে আজকে ডোটা পারফেক্ট হবে, ঝরঝর হয়েছে। তো আমি এবার একটু একটু করি, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ভালো ডো বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পানি কিন্তু একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে আমি পানি দিব। তো ডো বানানো হয়ে গেল, আমি এক পাশে রেখে দিব এটাকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখব, আর একটু হাতে তেল দিয়ে রাখব যেহেতু কোনো প্রকারে এটা ড্রাই না হয়ে যায়। তো এবার আমি ডেকে এক সাইডে রেখে দিব। তো এদিকে এখানে আমি চারটি আলু নিয়েছি সিদ্ধ করে, আর দুটো ডিম। এবার আমি একটা গ্রেটার দিয়ে মোটা সিদ্ধ যেখানে সে সাইডে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি গ্রেট করে সবগুলো আলু গ্রেট করে নিলাম, আর দুটো ডিমগুলোকে আমি নিব ছোট ছোট যে ছিদ্রগুলো সেটা দিয়ে আমি এবার গ্রেট করে নিচ্ছি। এবার বাকি একটা ছিল সেটাও কিন্তু করে আমি নিচ্ছি। তো আমার এগুলো গ্রেট করা হয়ে গেল। এবার আমি দিয়ে দিব স্বাদ বুঝে একটু লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, কিউট কিউট ছোট ছোট কিচি কিচি করে আমি নিলাম পেঁয়াজ কুচি। তো আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সাথে, আর দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিলাম ধনে গরম মশলা পাউডার, দিয়ে দিব সাথে চিলি পাতা ছিল একটু এটাও দিব, আর দিব এলাচি পাউডার, গোলমরিচের পাউডার। এবার সব উপকরণ দিয়ে আমি হাতে আলতোভাবে ঝরঝর করে মিক্স করে নিব। আলতোভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আগে থেকে যে একটা ডো বানিয়ে রেখেছি সেখানে চলে যাব স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আপনারা সাপোর্ট করবেন। তো এখানে আমি চলে আসছি, আগে থেকে যে একটা ডো বানিয়েছি সেটাকে আমি দুই ভাগ করে নিয়েছি, আর এক ভাগকে আমি রেখে দিয়েছি, একটাকে আমি একটা রুটির মতো বানিয়ে নিব। তো বেশি মোটাও করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, এটাকে আমি একটু লম্বা সাইজ করে রুটিটাকে আমি বানিয়ে রেখেছি। তো এখানে আমি আগে থেকে যে ডিম আর আলু ও কিছু উপকরণ দিয়ে মেখে রেখেছি সেখানে থেকে অর্ধেক আমি এখানে দিয়ে দিব যেখানে রুটি আমি বিছিয়ে রেখেছি। রুটিটা কিন্তু অনেক বড়, তো আমি এগুলাকে একদম বিছিয়ে মেলে গোল রোল করে আমি বানিয়ে নিচ্ছি। এটা আমি একটা লম্বা বড় সাইজের একটা রোল বানিয়েছি। তো রোলটা বানানো হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে তিনটা রোল বানিয়েছি, আর মাথা যে রোল ছোটো আছে সেগুলোকেও আমি কিন্তু বেজে নিব। তো সবগুলো রোল আমার কেটে নেওয়া হয়েছে, সমানভাবে কিন্তু রোলগুলো কেটে নেওয়া হয়েছে। তো আমি এখানে একটা আগে থেকে যে একটা, এবার আমি রোলগুলোকে কোট করার জন্য হাফ কাপ আটা নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ, সামান্য চিলি পাতা, আলু, অল্প পানি দিয়ে আমি ঝরঝর করে নিচ্ছি, আর শুকনো মরিচের গুঁড়ির সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জর্দার রং, যেহেতু একটু কালারটা সুন্দর আসে দেখতেও কিন্তু ভালো দেখা যাবে, একটু কালারের জন্য জাস্ট এই আর কিছু না।
মাছটা আমি চুলার উপরে ফ্যান বসিয়ে দিয়ে দিলাম। আর এদিকে যে আমি রোলগুলাকে কোট করার জন্য একটা ডো বানিয়েছি, সামান্য এটাকে আমি সুবিয়ে তারপর চুলার উপরে আমি দিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেল, আমি এটাকে এবার ব্রাউন কালার করে আমি নামিয়ে ফেলতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রং এবং ইচ্ছে মতন কালার করিয়ে নামিয়ে নিতে পারবেন। তো আমি আমার আজকের এর রোলগুলা বানানো হয়ে গেল। আপনারা দেখতেছেন তো ভিউয়ার্স আমি কিভাবে আজকের এই রোলগুলো বানালাম। আজকে এই নাস্তাটা কিন্তু সকাল এবং বিকেলের জন্য আজকের এই নাস্তাটা। তো ভিউয়ার্স আপনারা আমার মতো এভাবে ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে জিনিসগুলো কিন্তু অসাধারণ অসাধারণ ভালো লাগছে, মজা লাগছে। তো ভিউয়ার্স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।